রাস্তা ভাঙা, গাড়ি চলে না, বাধ্য হয়ে তাই রোগীকে কাঁধে করে নিয়ে চলেছেন স্বজনরা। এ চিত্র রাঙামাটি মহালছড়ি খাগড়াছড়ি সড়কের। গেল 13 জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় এ সড়কের কমপক্ষে 20 থেকে 25টি স্থানে ভেঙে যায়। ফলে রাস্তা না থাকায় পায়ে হেঁটে গন্তব্যস্থলে যেতে হচ্ছে স্থানীয়দের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু রোগী ও বয়স্করা। যাওয়া যাইতেছে না গাড়ি জন্য, এখন 1 কিলোমিটার তো হাঁটছি, এখন আরো হাঁটতে হবে। জনগণ খুবই কষ্ট আছে, রাস্তাটা ভেঙে যাওয়ার পরে রাস্তাটা যেমন তাড়াতাড়ি এমাডিলের মধ্যে কাজটা শুরু করতে সরকার কাছে আবেদনটা রাখছে। যোগাযোগ ব্যবস্থা খুব দুর্গম এবং দূরা হয়ে পড়ে গেছে, মানুষ কষ্ট করে চলাফেরা করতে হয়েছে, কাওয়া কাজের খুব অভাব। এদিকে গেল বৃহস্পতিবার থেকে ক্ষতিগ্রস্ত এলাকার কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। পুরোপুরি যানবাহন চলাচল শুরু হতে আরও কয়েকদিন লাগবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাঙ্গামাটি এই মহালছড়ি সড়ক যেটা দাঁড়ায় আছে, এটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পুরাটাই পাহাড় ধসে পড়ে আছে। তো আমরা ওদিক থেকে গাড়ি পার করতে পারি নাই বিদায়, গতদিন এই জন্য একটু লেট হয়েছে। আমরা এখন পেলুরে নিয়ে আসছি, আমরা আশা করি এই 3 দিনের মধ্যে এইটুকু জায়গা আমরা পাহাড় দশগুলি রিমুভ করতে পারবো। দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।